ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবে অন্তর্বর্তীকালীন সরকার ডয়েছে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর জোর দেন এই নোবেল যে অর্থনীতিবিদ ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী তাই দেশটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কোন বিকল্প নেই এক সাক্ষাৎকারে এমন করেন প্রধান উপদেষ্টা এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন ঢাকার সর্বাত্মক চেষ্টা থাকবে দিল্লির সঙ্গে সম্পর্ক আরো জোরদারের পাশাপাশি দুই দেশের বন্ধুত্বকে শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলা যায় কারণ চারদিক থেকে ভারত আমাদের আছে কাজেই তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক যা সম্ভব তা হওয়া উচিত এবং হবে এটা ছাড়া আমাদের তাদেরও গত্যন্ত নাই আমাদের গত্যন্ত নাই প্রতিবেশীর সঙ্গে একটা মতবিরোধ হবে এটা দেশের ভেতরেও মতবিরোধ থাকে দেশের এক অংশের সঙ্গে এক এক অংশ ভারতে বাংলাদেশের চাইতে এটা অনেক বেশি বিশেষ করে পানিকে কেন্দ্র করে একটু বড় সমস্যা ভারতে আছে কাজে আমাদের সঙ্গে ভারতের যে সমস্যা তার চাইতে খারাপ সমস্যা ভারতের অভ্যন্তরীণ সমস্যা আছে এ সময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখার উপর জোর দেন তিনি দেশগুলোকে নিয়ে শান্তিপূর্ণ জোন গড়ার আশাবাদও ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা স্যার পরিবার ছিলাম আমরা ওই পরিবারের কাঠামোতে আমরা ফিরে যেতে পারি কিনা যাতে করে এক শুধু ভারতের বিষয় না আমরা এই দক্ষিণ এশিয়ার যত দেশ আছে সবাই যেন পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে কেন একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঘাটতি হলে তখন আমরা সবাই সাফারের হব এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের নানা কর্ম পরিকল্পনার কথাও জানান নোবেল জয়ী এই অর্থনীতিবিদ পরিচয় না হলে সে পারতেছিল না তাকে আসমাতুলি নিউজ টোয়েন্টি